এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে পিএফ চেক করবেন। তো অনলাইনে পিএফ চেক করতে গেলে আপনাকে যেতে হবে WBIFMS পোর্টালে, এবং এখানে গিয়ে প্রথমবার যদি আপনি করেন তো সেক্ষেত্রে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, আপনাকে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি অনলাইনে যে কোনো ধরনের ট্রানজাকশন মানে আপনার পিএফ এর ট্রানজাকশন বা স্টেটমেন্ট আপনি দেখতে পাবেন। তো এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা যে কোনো ধরনের সরকারি কর্মচারীরা কিন্তু এখন এই একই পদ্ধতিতে বা একই পোর্টাল থেকে সমস্ত পিএফ এর তথ্য জানতে পারবেন। তো এখন আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, প্রথমে কেমন ভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে একদম আমি শেষে দেখিয়ে দেবো মানে কিভাবে আপনি আপনার ব্যালেন্সটাও চেক করবেন। তো দেখুন প্রথম থেকে শুরু করছি। তো এর জন্য আপনারা আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটারে গুগলে গিয়ে WBIFMS এই কথাগুলো টাইপ করবেন। এটা টাইপ করার পরে সার্চ করবেন, সার্চ করার পরে প্রথমে আপনারা এরকম ধরনের একটা পোর্টাল দেখতে পাবেন, WBIFMS পোর্টাল। এই জায়গাটায় আপনাকে এন্টার করতে হবে মানে এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা পেজ প্রথমে পাবেন। তো এখানে এই যে ক্লোজ যেটা রয়েছে এই ক্লোজ বাটনে টাচ করে আপনি এটাকে ক্লোজ করে দিলেন। এবারে ক্লোজ করে দেওয়ার পরে এখানে বাম দিকে চলে আসুন, ই সার্ভিস বলে একটা জায়গা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে টাচ করতে হবে। ওইখানে টাচ করার পরে মানে ওটাকে একটু বড় করে দেখালাম আপনাদের, এই যে ই সার্ভিস, ই সার্ভিস ফর এমপ্লয়ি, এই জায়গাটায় আপনাকে এবার টাচ করতে হবে, এন্টার করতে হবে। এখানে আপনি টাচ করবেন, এখানে টাচ করার পরে এবার নিচে তিনটি অপশন খুলবে, একটা হলো সাইন ইন, তারপরে রয়েছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন, আর তারপর রয়েছে ফরগট পাসওয়ার্ড। তো প্রথমে আপনাকে এই সাইন আপ ফর রেজিস্ট্রেশন এই অপশনে যেতে হবে, মানে প্রথমবারের জন্য আপনাকে সাইন আপটা করে নিতে হবে। তারপরে সাইন আপ হয়ে গেলে তখন আপনি সাইন ইন অর্থাৎ পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি লগ ইন করে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তো প্রথমে আমি রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিই। আর নিচে যে অপশনটা রয়েছে ফরগট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে এটা আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটা তৈরি করে নিতে পারবেন, সেটা পরের ব্যাপার। তো প্রথম কাজটা হলো সাইন আপ ফর রেজিস্ট্রেশন। তো এইখানে আপনি যখন প্রথমে টাচ করবেন, এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনি তিন রকম ভাবে রেজিস্ট্রেশনটা করতে পারবেন, একটা হলো HRMS ID দিয়ে, অথবা হলো NGIPE অ্যাকাউন্ট নম্বর দিয়ে, অথবা IOSMS ID দিয়ে। তো আমি IOSMS ID আমার কাছে রয়েছে, সেইটা দিয়ে আমি এই রেজিস্ট্রেশনটা করে দেখাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে এই জায়গাটাতে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে আমাকে IOSMS ID দিতে হবে, আপনারা যেভাবে করবেন সেই মানে যেটা চাইবে সেটা এখানে দেবেন। তো সেটা দেওয়ার পরে এখানে নিচে নিচে আমাকে দিতে হবে মোবাইল নম্বর। তো IOSMS ID দিলাম, তার নিচে রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ আমাদের ওই IOSMS এ যে মোবাইল নম্বরটা রেজিস্টার্ড করা আছে সেইটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তারপরে নিচে এই যে ক্যাপচা রয়েছে, অর্থাৎ এখানে যা যা দেখতে পাচ্ছি আমি সেগুলো পর পর এখানে টাইপ করে দিয়েছি। তো সেটা দেওয়ার পরে এবার রেজিস্টার বলে যে ফর্ম মানে জায়গাটা রয়েছে বা বাটনটা রয়েছে, এই রেজিস্টার বাটনে আমাকে এবার টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত কিন্তু এখানে চলে আসবে, মানে আমার এখানে ইউজার নেম মানে এটাই হচ্ছে অ্যাকাউন্ট নম্বর বা আইডি, তারপরে এই যে HRMS ID বা যেটা আমার PF এর অ্যাকাউন্ট নম্বর সেটা এটা এটা একই থাকবে। তারপরে এখানে নাম দেখাবে, তারপরে রেজিস্টার্ড মোবাইল নম্বর এখানে থাকবে, তারপরে এখানে পোস্ট, তারপরে এখানে রয়েছে আপনার ডেজিগনেশন, তারপরে রয়েছে ওই নম্বরটা আবার এখানে থাকছে মানে যেটা ওই PF এর নম্বর। তো এগুলো আপনি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, পেজটাকে একটু স্ক্রল করবেন প্রয়োজন হলে। তারপরে দেখুন এবার নিচে দেখাচ্ছে যে জেনারেট OTP, তার আগে এই যে চেক বক্স রয়েছে চেক বক্সে আপনাকে টিক করতে হবে মানে ওখানে টাচ করতে হবে, তারপরে দেখবেন এটা সবুজ কালারের হয়ে যাবে। এরপরে জেনারেট OTP এখানে আপনাকে টাচ করতে হবে, এখানে টাচ করার পরে আপনার মোবাইলে একটা OTP আসবে মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই OTP দেখুন আমার মোবাইলে এসে গিয়েছে, সেই OTP টা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো আপনাদের মোবাইলে অর্থাৎ রেজিস্টার্ড মোবাইলে OTP আসবে, OTP টা বসিয়ে দেওয়ার পরে এবারে বাম দিকে দেখুন বলছে যে জেনারেট মাই অ্যাকাউন্ট। এবারে এই জেনারেট মাই অ্যাকাউন্ট যে জায়গাটা রয়েছে এখানে আপনাকে এবার টাচ করতে হবে। এখানে টাচ করলে পরে দেখুন মানে সাকসেস একটা দেখতে পাচ্ছেন, SMS দিয়ে দিল মানে মেসেজ দিল, নোটিফিকেশন দিল। এবার বলছে যে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে এবং আমার অস্থায়ী ইউজার মানে অস্থায়ী একটা পাসওয়ার্ড আমার মোবাইলে কিন্তু SMS আকারে দেবে, সেই পাসওয়ার্ড দিয়ে প্রথমবার লগ ইন করে আমাকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে SMS এসে গিয়েছে, এখানে একটা অস্থায়ী বা টেম্পোরারি পাসওয়ার্ড আমাকে দিয়েছে, এই পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন হতে হবে, তারপরে কিন্তু আমাকে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে, সেটাও এবার আমি আপনাদের দেখাচ্ছি। এর জন্য আপনারা আবারও প্রথমে ওই হোম পেজে যাবেন, মানে আবারও WBIFMS গুগলে গিয়ে সার্চ করে এই প্রথম পেজটাতে আসবেন, তারপরে যে সাইন ইন যে অপশনটা রয়েছে সেখানে যাব। এটা আমাদের কাজ হয়ে গেল, এবার সাইন ইন করব।
সাইন ইন এখানে টাচ করার পরে এবার এখানে আপনাকে প্রথমে টেম্পোরারি পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনার মোবাইলে পাঠানো হয়েছে। আর এবার আপনি আপনার নিজের ইচ্ছা মতো নিউ পাসওয়ার্ড এখানে দেবেন, মানে এটাকে আবার রিপিট করবেন, মানে যে পাসওয়ার্ড আপনি এখানে নতুন ভাবে তৈরি করছেন সেটা দুবার দিতে হবে, এখানে একবার এখানে একবার। তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এবার আপনার পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল। এবার আপনি যত খুশি লগ ইন করুন এবং আপনার স্টেটমেন্ট চেক করুন। তো কিভাবে স্টেটমেন্ট চেক করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আবারও আপনি এই হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এই যে ই সার্ভিস যে জায়গাটা রয়েছে এখানে আপনাকে আবার টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এর অধীনে আবারও সেই তিনটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে আবার এই প্রথম অপশন আপনাকে যেতে হবে। প্রথম অপশনে গিয়ে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা চাইছে সেটা আপনাকে দিতে হবে। ইউজার আইডি বলতে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার তৈরি হলো, পিএফ অ্যাকাউন্ট নাম্বার, সেটা ইউজার আইডি, সেটা এখানে দিতে হবে। তারপরে যে পাসওয়ার্ড আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপরে এবারে আমাকে এখানে লগ ইন হতে হবে। তো পাসওয়ার্ড সবকিছু দিয়ে লগ ইন হলাম। তারপরে দেখতে পাচ্ছেন পিএফ এর যে পেজ সেখানে চলে এসেছি, এখানে আমার নামও দেখাচ্ছে। তারপরে এখানে বাম দিকে রয়েছে পিএফ স্টেটমেন্ট। তো পিএফ স্টেটমেন্ট এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এখানে এই অপশন গুলো ওপেন হবে। এই অপশন গুলো ওপেন হওয়ার পর এখানে ফিনান্সিয়াল ইয়ার আপনাকে এই ড্রপ ডাউন মেনুতে টাচ করে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি 2023-24 এটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করার পরে জেনারেট যে অপশনটা রয়েছে এখানে আমি টাচ করব। তারপরে কিছুক্ষণ প্রসেসিং নেবে, মানে একটু সময় নেবে, তারপরে আপনার স্টেটমেন্ট এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনাকে স্ক্রিনে দেখাবে, আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে বা প্রিন্ট করে নিতে পারেন। এখানে সমস্ত ডিটেলস আপনার এমপ্লয়ি আইডি থেকে শুরু করে, নেম থেকে শুরু করে, ডেজিগনেশন থেকে শুরু করে, ডেট অফ জয়নিং, ট্রেজারি নেম থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখাবে। তারপরে পেজটাকে স্ক্রল করে নিচে নামুন, আপনার পিএফ এর স্টেটমেন্ট এখানে দেখাবে। কিন্তু এখনো কিন্তু এখানে কোন রকমের ব্যালেন্স দেখাচ্ছে না, সবকিছু জিরো জিরো দেখাচ্ছে। কারণ আপনারা জানেন যে এখনো কিন্তু অ্যাকাউন্টের এই বিষয়গুলো অতটা, মানে জাস্ট এইমাত্র এইগুলো চালু হয়েছে, এখন এগুলো আপডেট করা হয়নি। তো যখন আপডেট হবে তখন এই সমস্ত ব্যালেন্স গুলো কিন্তু আপনার এখানে দেখাবে। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের, তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।